रोए राए ए जमीने, रोए राए ए जमीने, रोए राए आसमां, करबला में लुट गया है काफिला हुसैन का। बला गलगुला जुरे कशफत जा भी जमाल ही हसनत जमियो खिसवाल ही अजल से अजल से हंसते बरसते तुम्हें टे मुझे पंशे आश का ना है हर गुजर रही है जिंदगी तुम्हेरा मोहब्बत में तुम्हेरा मोहब्बत में देखे एक बार नहीं तो बार बार करता हो सबसे बड़ा दुनिया में मोहम्मद का नाम मोहम्मद मुस्तफा ने लाखों सलाम बला गलौला मोहब्बते कशफत जा भी जमाल ही हसनत जमियो खिसवाल ही प्रेम नहीं उच्च जबाने नबीर उपरे दुरूद पढ़ अल्लाहुम्मा सल्ले अल्लाह तुम्हें कबूल करो मौलाना मुहम्मद वाला आले सैयदना अम्माद अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला आले सैयदना श्रेष्ठ नबी दिलामुरे तोरिये नीते रुझान सड़े फत बोले जाई ताई तो दिले फकुरानेर बानी खुदा तुम्हारे मेहर बानी ऐ सुंदर फूल सुंदर फल मिटानो दिरे पानी खुदा तुम्हारे मेहर बानी अल्लाहुम्मा जोरे मौलाना मुहम्मद वाला याले सैयदना मारो मेरे दस तारीखे की गोचाइलें राबाला कोलीजा पाटिया जाए गो सुनीले तार गोटनाय अल्लाहुम्मा जुरे मौलाना मुहम्मद वाला आले सैयदना ला इलाहा सबाई मिले ला इलाहा भालो लागे ला इलाहा मधुर सुरे ला इलाहा बोलें अल्लाह चारा माबूद नहीं बजन नबीजी चारा उपाय नहीं आह अल्लाह चारा माबूद नहीं बजन नबीजी चारा
ওই নবীজির দয়া পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা সবাই মিলে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ জোরে হাসবি রাব্বি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বারা নবীজির প্রেম ইমাম হাসান হোসেনের মহব্বতে আল্লাহর ওলিকে ভালোবেসে জান্নাতের ময়দানে বসছেন রাত্র ১১টা পার হলো অনুরোধ থাকবে আপনাদের প্রতি রাত্র যত গভীরের দিকে যাবে স্বাস্থ্যগঞ্জ যতগুলো দোকানপাট আছে খুলবে না বন্ধ হবে জোরে কারণ রাত্র মানুষ ঘুমানোর জন্য ব্যস্ততা থাকে কিন্তু আমার আল্লাহ কয় বান্দা জগৎ যখন ঘুমায়া যায় আমি আল্লাহর রহমতের দরজা হই রহমতীয় বান্দাদের জন্য খোলা হইয়া যায় আমরা হয়তো ঘুমের ক্লান্তি আসতে পারে আমাদের হয়তো ঘুমের জন্য প্রস্তুতি নিতে পারেন কিন্তু বাজানো কেউ দুনিয়াতে থাকবেন না কথাটা সত্য না মিথ্যা জোরে কোন তাহলে ভয় দূর করে নবীর মহাব্বত অন্তরে জায়গা দিয়ে দুনিয়ার প্রেমকে তালাক দিয়ে জান্নাতের ময়দানে যারা বসলেন ওই আল্লাহকে আমরা ডাকব যেই আল্লাহ আপনাকে আমাকে জবান দিলেন মজরুমে কারবালার মাসে কারবালার প্রেম নিয়ে হুসাইনের প্রেমে যার মন ভাই কান্দে না হবে আদো সকে তার ঠিকানা আল্লাহ হোম্মা জবান ছেড়ে দেন আল্লাহ তুমি কবুল করো ওয়ালায়ালে সাইয়েদেনা শুকুর আল্লাহ দরবারে আজকের এই মজরুমে কারবালার স্মরণের মাহফিলে আল্লাহ যে আমাদেরকে একত্রিত করে এই জান্নাতের ময়দানে আসার বসার তৌফিক করে দিয়েছেন সকলে শুকরিয়া তাই বলুন আলহামদুলিল্লাহ বিশেষ করে তাজুল ইসলাম বিপ্লবী এবং আমার ভাই যিনি আমার আগে আলোচনা করেছেন ওয়াদুদ ভাই আমাকে খুব মহাব্বত করেন আর উনি যে আলোচনা করেছেন সত্যি কথা যেটা একেবারে সার মর্ম আমি গাড়ি থেকে নামা অবস্থায় ওনার আলোচনা ফলো করছি কারণ একজন বক্তা তো আরেকজন বক্তার আলোচনা ফলো করা দরকার এরপরও এই কারবালার আলোচনা শোনার পরে বাবা শুনে নেন এই মহররমের মাস এটা ইমানদারের রক্ত খননের মাস কথা কন ঠিক কিনা আমার রসুল বলেছেন ইসলাম জিন্দা হতে হি হার কার বাল আকি বাদ সাহেব বলেন রসুলের কথা কি দেখেন বাবার ইসলামটা মরে গিয়েছেন ইমাম হুসাইনের রক্তের বিনিময় ইসলাম আবার জিন্দা হয়েছে সুবহানাল্লাহ এখন আমরার বাংলাদেশে মাইন্ড করবেন না আমার যিনি ঘোষণা দিয়েছেন মাওলানা আব্দুল কাদের সাহেব যে মুসলমান দু প্রকার একটা হলো এজিদি আর একটা হলো হুসাইনি কথা কন্যা
একটু মনোযোগ আপনারা যদি সময় দেন আমার চেষ্টা থাকবে যেহেতু মিডিয়া আনকমন কিছু আলোচনা করব এবং আপনাদেরকে সময় দেব তবে অনুরোধ থাকবে এই ওয়াজ শুনলে হবে না আমল নিতে হবে এবং পর্দানিশীন মা বোনেরা যারা ফজকটর অথবা আশেপাশে দাঁড়িয়ে শুনতেছেন সকলকে বলবো মন নরম করতে হবে খোদা আর কসম ইমাম হাসান হুসাইনের এই করুণ কাহিনী শুনে যদি জাররা পরিমাণ মাছি তো ছিলেন মাছি পরিমাণ যদি চোখের কোটা পানি আসে এই পানিটা আপনাকে রসুলের কদমে নিয়ে যাবে হে ইমানদারেরা বহু লোক নামাজি 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 হয়েও জাহান্নামী কারণ এটা আমার কথা না আল্লাহর কথা ফাওয়াইলুল লিল মুসাল্লিন কথা কোন কথা হে নামাজি বাবারা আপনারা তো মাহফিল সাজান মাহফিল করেন সাবজেক্ট নামাজের দেন কিন্তু যাদের উছিলে নামাজ কবুল হবে তাদের খবর নেই বাংলা প্রবাদ আছে সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিলাম কথা কোনে কেন আপনারা কি রাগ করতেছেন আমাদের দেশের ভাই বাবারা বেশিরভাগ তাকিদ দিবে হুজুর পর্দার আলোচনা খুব খেয়াল করবেন 100 বার পর্দা লাগবে যেহেতু কোরআনে নামাজের কথা 82 বার বললো নামাজও লাগবে হুসাইন তো নামাজ পড়ে শিক্ষা দিয়েছে তবে আমরা কোন নামাজের কথা বলি শুনে নেন জালালিরা কোন নামাজের কথার দিকে গেল শহাদায়ে কারবালার ওয়াজ হুজুর নামাজের কেন ওখানে নামাজের কথা আছে কারবালার এই কাহিনী থেকে তিনটা জিনিস শিখুনি আমাদের দরকার আজকে এটা বলে যাব শুনতে রাজি আছেন ঘুমে না সজাকে কারা ঘুমায় শুনবেন হাত তোলা দেন আপনার কি রাগ করছে আমি আপনাকে করে ট্রাই করতেছি কি আপনারা ঘুমে আছেন না বাজার আছেন না জান্নাতে আছেন ইকুটা কমাই দিলে ভালো হবে রাইট বাবা এই মাইক সাউন্ড ঠিক আছে একটু একটু কমাই দাও ঠিক আছে ইকু না কমাইলে ক্যাস ক্যাস এনে আওয়াজটা বন্ধ হয় না তা আমি আপনাদেরকে বলবো অনুরোধ আমি ওয়াজ শুরু করব যদি আপনারা বিরক্ত মনে না করেন তবে করব ইনশাআল্লাহ কারণ এই মাঠে আমি শাস্তাগুঞ্জে যথেষ্ট মাহফিল করছি থানার ভিতরে এই মাঠে তো আর করি নাই কথা কই নাই এরপরে পার্কিং এর মাহফিল হয় নাই তবে হয়ে যেতে পারে কারণ তকদিরের মালিক কে আপনাদের এই হবিগুঞ্জ দৃষ্টিকে আমি 256টা মাহফিল করছি আমি বাহিরে মাত্র বেশি না 10-15টা প্রোগ্রাম করি আর এর মধ্যে বেশিরভাগ প্রোগ্রামে আপনাদের লাগে গতকালকে আপনাকে সান খোলা করছি বিশ্বাস হবে কিনা জানি না আজকে একটা মাহফিল উসেল রাজিউল্লাহ করে আসছে তো এটা আসলে হিংসা নিন্দা করে লাভ নেই আল্লাহ যার তকদিরে রাখবে এটা অটোমেটিক আসবে ঠিক কি না তকদিরে লেখে কি একটু খেয়াল করেন এখন আমরা তো নামাজের কথার দিকে বেশি দাবি তো হই অবশ্যই নামাজ লাগবে তবে নামাজ তো পড়ছে মাওলা আলী কেরামুল্লাহ ওয়াজ্জাহ নামাজ তো পড়ছে ইমাম হুসাইন নামাজ তো পড়ছে ইমাম হাসাইন আল্লাহু আকবার বল আমরা এমনও নামাজ পড়ি নামাজে সেজদা দিলে যদি বাইসাস কর্মে মুসা কামুক দেয় ফাসার মাঝে তাবুক দিয়ে মুসা মারে আপনাকে স্বাস্থ্য গুঞ্জে গুলা নাই বুঝে নিবেন তো ঠাবুরের নামাজ পড়ি আমরা ভূমিকম্প যদি আসে দেখবেন সেজদা থেকে দমুর দিমুর দেয় আমার কথা কয় না কেন যদি কোনো বাইসাস মসজিদের সামনে একটা বোম ফুটান তো হেতে হয়তো হ্যানিস্ট করতে পারে আর মাওলা আলী আল্লাহু আকবার আল্লাহু আকবার যিনি হচ্ছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীগুন বাবুহা যে আলী হয়েছেন খানে কাবার ভিতরে যার জন্ম আর একটু জোরে কর আর সোয়াদে কারবালা শুনতে হবে কারা এখানে শহীদ হয়েছেন কারা কারা হয়েছেন কাদের উছিলা আল্লাহু আকবার বলেন না আরে মাওলা আলী উনি যে আলী কেরামুল্লাহ ওয়াজ্জাহুর কথা আমি জালালে বলতে চাচ্ছিলাম শেরে খোদা যাকে বলা হয় তাবুক যুদ্ধের যে গেটটা ছিল বাবারে লক্ষ্য করবেন 82 মনোজনের গেট ইয়া রাসূলুল্লাহ বলে টান দিছে ডান হাতের মধ্যে চলে আসছে কয় মন ওয়াল্লাহ গো এই 82 মন এটা যদি আমরা উপরে ডালে দেয় সব ডালে হয়ে যাবে একটা গেট মনে করেন শাস্তাগঞ্জ রেল ক্রসের যে গেটটা এটা আমরা 10-12 জন আলগি দিতে পারতাম না এখন তো ডিজিটাল ক্যারান বাইরেছে বেকু দিয়া এমনি থাবুর দিলে এটা 14 ফলটিকা এটার নাম বেকু এমনি মারি কাড়েছে রাগ করবেন না কিন্তু তখন তার বেকু ছিল না কেন আলীর কথার দিকে গেলাম আমি হুসাইনের কথার দিকে আসতেছি মাওলা আলী কেরামুল্লাহ ওয়াজ্জাহু আল্লাহর ঘরে জন্ম হইয়া চোখ বন্ধ কি বন্ধ
আর জোরে কর সবাই তাওয়াব করতেছে আর এই চেহারার দিকে তাকাইলে সবাই ইয়া আল্লাহ বলে ডাক দে আল্লাহ এত সুন্দর একটা ফুটফুটানি চাঁদের মতন চেহারা যার নূরে জলমল জলমল করে এই ছেলেটা খানে কাবার ভিতরে জন্ম হলো লেকিন সে অন্ধ জন্মগত অন্ধ চোখ যে মেলে না সবাই এক নজরে তাকায় রইছে যে একবার চাইছে আরেকবার তাকাইতে মন চায় বাজান এই কথার দিকে আমি যাইতাম না এই জন্য গেলাম গো মাওলা আলী কারামুল্লাহ ওয়াজ্জাহু অন্ধ না অন্ধ না অন্ধ না যিনি সমস্ত এলেমের শহরের দরজা আলী কয় জগৎ রে আমি যদিও শিশু বাচ্চা কই তোমরা মনে করবে আমি কিছু জানি না আমি মাওলারে কইছি যদি জন্ম দাও আমার সৃষ্টি আমার দুনিয়াতে তুমি পাঠাও পাঠাইবা তোমার পোত পবিত্র জায়গায় খানা খাবা আল্লাহ আমার কথাটা রাখছে লেকিন আমি তো খানা খাবা চাওয়ার জন্য মক্কাতে আল্লাহর ঘরে আমি জন্ম নেওয়ার কথা বললাম না আমি এই জন্য আসছি যিনি খানা খাবার মালিক আল্লাহ ওই আল্লাহ যার পাগল জগৎ যার পাগল ওই কামলিওয়ালা নবীজিরে যতক্ষণ না দেখব আমি মাওলা আলী কারামুল্লাহ ওয়াজ্জাহু দুটা চোখ মেলতাম না বাজান খুব খেয়াল করবেন ওই আলীর কথা আমি বললাম সবাই এক নজরে তাকায় কারো দিকে আলী তাকায় না চোখ বন্ধ এখন আমি যদি শুরুতে আসার পরে চোখটা বন্ধ রাখি হঠাৎ একজন আসলে হুজুর মনে অন্ধ হুজুর কথা কেন কতক্ষণ বিশ মিনিটের মতন যদি চোখে বন্ধ রাখে কেউ যদি আইয়া দেখে জালালি চোখ মেলে না খুব অন্ধ মন নতুন হয়েছে কথার কথা বলি উনি চোখ মেলে না কে জানো আমার নবীর কানে কইছে নবী গো খানা খাবার ভিতরে এমন একটি ফুটফুটানো নূরের ছেলে আসছে জন্ম হলো লেকিন ছেলেটা অন্ধ নবী তো জানে অন্তর জামিনী আল্লাহু আকবার কর আমার নবী অন্তরের খবর জানে কে আসলো কে আসলো কে আসলো নবী দেরি করে নাই নবী দমুর দিছে রে আমার নবী যাইয়া খানা খাবা উকি দিয়া যখন আলীর দিকে তাকাইছে আলী সবকু বড় কইরা আমার নবীর দিকে এক নজরে তাকাইয়া রইল আলী ডাক দিয়া কয় নবী গো শোকের ইশারা বুঝাইতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো খানা খাবা চাওয়ার জন্য আসি নাই আমি দুনিয়া দেখার জন্য আসি নাই আমি বললাম মাওলা যদি আমারে দেখাইতে হয় আমি দুনিয়াতে যাইমু লেকিন আমার সর্বপ্রথম আমার দয়াল নবীর চেহারা মোবারক দেখাইও ওই আলী সিরিয়ায় ভ্রমণে গেলেন কয়েকশো সাহাবি ওনার পাশে ছিলেন যাওয়ার পথে উনি ডাক দিয়া কয় সাহাবিরা রে এত বড় মরুভূমি এটার নাম কি কয় হুজুর এটার নাম কারবালা হুজুর এটার নামে কারবালা আলীর কথার দিকে আমি কেন গেলাম আলী কি কয় আলী কি জানে যারা কয় আমার নবী মুরুব কামেরা তাদেরকে না গাইল্লাই তাদেরকে আমরা বকি হয়তো বকলে বলবেন হুজুর গালি গালাজ কেন করেন গালি গালাজ না এজিদরে কেউ কোনোদিন ভালো বলবেন নি এজিদরে কেউ কোনোদিন আপনি ভাই বলবেন নি এজিদেরে কোন সময় আপনারা রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লাগাইবেন নি এখন যারা বাংলাদেশে এজিদরে রাদিয়াল্লাহু তাআলা লাগায় ওনার নামের লকাব দেয় সুন্দর লকব ওদেরকে গাইল্লাই কেই গাইল্লাই ওদেরকে বলি নিশ্চিত হইয়া গেলাম এরাই হলো বাংলাদেশে এজিদের আওলাদ এটা বললে আমরারে খারাপ বলে আমরারে ভণ্ড বলে যতই বন্ড বলো না কেন নবীর কদম ধরছি কদম সারতাম ওরে আমার মনে জল্প না কল্পনা নবী যাব আমি সোনার মদিনায় বললেন যাব আমি সোনার মদিনা নবী গো যাব আমি সোনার মদিনায় নাই গো যাব আমি সোনার ওই মদিনাওয়ালাকে যদি পেতে চান হাসাইন হুসাইনের কথা কোরআনে আল্লাহ বলছে কুল হাবিব আপনি বলুন আল্লাহু আকবার বলেন আল্লাহ
কুল হাবিব আপনি বলুন লা আসআলুকুম আলাইহি আজরান আল্লাহু আকবার ফতিমানের বিনিময়ে কিছু চাইন না ও বাবা আমার নবী কয় বিনিময়ে তোমরা যদি আমারে দিতে চাও আমার পাক পাঞ্জাতন আহলে বাইতের মহব্বতটা তোমাদের কাছে চাই এখন আমি জানতে চাই আলী কারামুল্লাহ ওয়াজ্জাহ ও বাবা খানজাল একটা গাছ ছিল ওই জায়গাতে উনি জিজ্ঞাসা করে জায়গাটার নাম কি কয় এই জায়গার নাম কারবালা বাজান এই কথা বলতে দেরি গো উনি লাভ দিয়া গোড়া থেকে নামনা নামাজের মুসলাটা বিছাইয়া নামাজের সেজদার যাওয়ার আগে নিয়ত করে নামাজে দাঁড়াইলেন দুরাগাত নামাজ শেষ করে দুটা হাত তোলা দিয়া কান্দে আল্লাহ ও মাওলা আমি জানি পঞ্চাশ বছর আগে ও মাওলা পঞ্চাশ বছর পরে আমি আসি আমার কামলিওয়ালা নবীর জবানে শুনলাম দয়ালের জবানে শুনলাম এই সোহাদায় কারবালাতে আমার আওলাদরে তিন দিনের কষ্ট দিয়া ফানি বিহনে অত্যাচার জুলুম করিয়া এজিদ বাগিনী শহীদ করা দিব মাওলা রে তোমার কাছে কান্দি আমার হুসাইন রে ওই মুহূর্তে ধৈর্য ধরার তৌফিক দিয়া দিও যারা কয় নবী জানে না আর আলী কি কয় ওই আলী মসজিদে নববীতে নামাজ অবস্থায় আল্লাহ আকবার বলেন ফাঁসের বাড়িতে ঝগড়া লাগছে তুমুল ঝগড়া স্বামী স্ত্রীর ঝগড়া কেউ কাউরে সহ্য করতে পারে না খুব খেয়াল আলোচনা আলোচনার মতোই হবে ইনশাআল্লাহ যদি মাওলা তৌফিক দেয় দয়ার নজরে আপনারা থাকতে হবে একটু মায়ার নজরে দেন হুসাইন সব দেখতেছে রে বাবা আল্লাহর কসম আমার কামলিওয়ালা নবী আজকার মাহফিলে হাজির এটা আমাদের আকীদা হুজুর কেমনে কোরআন কয় আন্নাবিয়ু আওলা বিল মুকমিনিনা মিন আনফুসিহিম ঈমানদার যারা তাগো জানের চাইতে নবী নিকটে এখন ওরা কইব জালালি কইছে নবী আজের নবীরে দেখাইলো না কিল্লে গামনে কইবেন তোমার কান্দে ফেরেশতা আছেন হেতে কইব আছে তুই ফেরেশতা দেখাও ফেরেশতা তো দেখি না জানি না লম্পা না বাইটা কোনোদিন দেখি নাই দুর্গন্ধ না সুগন্ধ নাকে লইছিনি আর কথা কন না কা কেন বললাম ফেরেশতা হলো লতিফ নবী হলেন তর লতিফ ফেরেশতা হলো সূক্ষ্ম নবী হলেন সূক্ষ্মর সূক্ষ্ম ঈমান রাখতে হবে আন্নাবিয়ু আওলা বিল মুকমিনিনা মিন আনফুসিহিম ঈমানদার যারা তাগো জানের চাইতে নিকটে আল্লাহ আমার নবীজিরে রাখছে ওই বাবা মনোযোগ আলী কারামুল্লাহ ওয়াজ্জাহ তাহাজ্জুদ পড়লো দেখে এর জগড়া লাগিয়ে রইছে ফজর শেষ তবু জগড়া 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 কঠিন জগড়া এমন জগড়া লাগছে রে আলী নামাজে দাঁড়ায় তাদের কারণে বিকট আওয়াজ হওয়ার কারণে মুসল্লিদের নামাজের ব্যাকাট গড়লেন আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয় সাহাবী দুজনকে ধরে নিয়ে আসো আল্লাহু আকবার বলেন স্বামী এবং স্ত্রীরে ধরে আনলেন মসজিদে নববীতে আনার সাথে সাথে সবাইকে আলী কয় বেহির হইয়া যাও একটা লোক মসজিদে থাকবা না সব তোমরা বাহিরে যাও হুকুম পাইয়া বাহিরে চলে গেল আলী ডাক দিয়া কয় মা এত ঝগড়া কেন তোমরা করো নামাজের সময় হলে তোমাদের ঝগড়া শক্তি বাইরে যায় তার কারণে সাহাবীদের নামাজের ব্যাঘাত ঘটে গো কারণ কি কারণ কি কারণ কি হায় হায় মহিলাটা ডাক দিয়া কয় হুজুর সে আমার স্বামী কিন্তু আমি তার সইতে পারি না দেখলে আমার গায়ে আগুন ধরে আমার গায়ে আগুন ধরে আমি তার একটা সেকেন্ডের জন্য সহ্য করতে পারি না তাহলে ছেলে তোমার কারবার কি তুমি তার স্ত্রী হিসাবে মানতে পারো না কেন হুজুর জানি না বুঝলাম না কিন্তু আমার শরীরে গা জ্বালা পড়া চুটটা যায় ওনারে দেখলে আমার ভালো লাগে না আমি তার সাথে সংসার করতাম না কথাটা বলতে দিলে আলী কয় শামাদাটা আমার কাছে আছে সুবহানাল্লাহ কইতেন না যারে বলছে জ্ঞানের শহরের দরজা আলী তুমি কি জানো ও বাবা এই কথাটা বলে আমি সোহাদায় কারবালার কথার দিকে যাচ্ছি কারণ আলীর মর্যাদা ফাতেমার মর্যাদা বুঝতে হবে কার সন্তান শহীদ করলি কারে তোমরা জহর খাওয়াইলি কথা কয় না করে আব্বারে ছোট্ট হুসাইল দাঁড়ায় কয় নালা ভাই আমারে একটা বার আপনি বলুন তো আমি বড় না আপনি বড় আমার নবী কয় কি রে আলী আলীর সন্তান হুসাইন আমার নাতি কয় কি আমি বলো না নাতি বড় প্রশ্ন করছে এখন উত্তরটা নবী দিব কি আল্লাহু আকবার আমার নবী কয় না না ভাই আপনি বলেন হুসাইন কয় না আপনার মুখে শুনতাম চাই কয় না না ভাই না আপনি বলেন কয় তাহলে শুনেন আল্লাহু আকবার ও না না ভাই আপনার আব্বার নাম কি কয় আব্দুল্লাহ সুবহানাল্লাহ কইতেন না
আমার বাপের নাম আব্দুল্লাহ। ঠিক আছে নি? কয় ঠিক আছে। না না ভাই, আপনার বাপ কি বেলায়েতে সম্রাট? নি কয় না। তাহলে আমার আব্বার নাম জিগান, আপনার বাপের নাম কি? আমার বাপের নাম আলী কেরামুল্লাহ ওয়াজ্জাহু। আল্লাহু আকবার। তো আপনি বলেন তো আমার আব্বা বেলায়েতের সম্রাট? নি কয় হ্যাঁ। আল্লাহু আকবার। কয় তাহলে আপনার বাপের দিক দিয়ে আমি বড় আসিনি? কয় রাইট, 100% সত্য। সুবহানাল্লাহ। কয় না না ভাই, আপনার মান নাম কি? কয় আমার মান নাম কেন আপনি জানতে চান বলেন? আমার মান নাম দিয়া কি করবেন? কয় না আপনার মান নামটা বলেন। আল্লাহ আকবার। মা আমেনা যখন বললেন আমার নবীর নাতি হুসাইন, কয় তাহলে আমার মান নাম জিগান, আপনার মান? মা কি সাতটা জাহান্নাম হারাম করিয়া আটটা জান্নাতের সর্দারিনী আপনার আম্মা? মা জননীকে কেউ ঘোষণা লকেব দিছিনি? কয় না না। কয় জিগান আমার আম্মার নাম কি? কয় তোমার মান নাম কি? কয় ফাতেমাতুজ জহরা। কয় আমার মা তো আটটা জান্নাতের সর্দারিনী। আল্লাহু আকবার। কয় সমস্ত নারীদের সর্দারিনী আমার নবীর কান্না দেখিয়া খাতুনে জান্নাত কয় বাবা কাঁদেন না, চিন্তা করেন না, আপনার উম্মতের যদি বেড়া পার হইতে যায়া ফুলসিরাতে মিজানের ফাল্লাটা একবার হইয়া যায়, কম হইয়া যায়, আমি আমার মাতার সুর দিমু তবু যদি কম হইয়া যায়, আমার চোখের পানি দিমু এরপর যদি কম হইয়া যায়, আমার হুসাইনের রক্তের বোতলটা উঠাইয়া আপনার ইমানদার উম্মতের বেড়া পার কইরা নিবা। কারা আওলাদ কি যারা ভালোবাসে বিলা হিসাবে, বেনা হিসাবে, কোনো হিসাব নাই, বেলা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। তবে ওনারা গ্রহণ করতে হবে। আমি বলবো আমার বাজি ধন্য, ওনার ডাকে আজকে আমরা এই সারা দিয়েছি, এই মাহফিলটা হয়েছে, কথা কন ঠিক কিনা? ওনাদের উসিলে করে আজকের সুন্নি জামাতের এই প্রোগ্রাম আর শোহাদায় কারবালার আমি মাত্র ভূমিকাতে আছি। আমি চাইছি যারা দোকানপাটে আছে সব যেন বসে, সবার এক দৃষ্টি আকর্ষণ হয়েছে, এবার আলোচনা করা যায়। আলহামদুলিল্লাহ বলেন। তবে একটু দূরত্ব না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা না শাফিয়ানা তায়েবের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী, এ মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাও। বললেন ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা গো মাটির হবে, অন্ধকার কবরে গেলে পাবি নূর নবীজির ঠিকানা, আল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মা। আমার জ্ঞানী গুণি সুন্নি ভাইয়েরা, কথাটা কেন বললাম, ওই মাওলা আলীর সন্তান ইমাম হুসাইন এবং ইমাম হাসাইন, বড় ভাই হলো হাসাইন, ছোট ভাই হুসাইন, দুজনের ঘটনা এটাই মর্মান্তিক। দুনো ভাই প্রশ্ন করবি কি ছোট ভাই তো নানারে হারাচ্ছে, কেমন হারাচ্ছে? এটা প্রেমের হারানো। সুবহানাল্লাহ। কোন প্রেমের হারানো? নাতি রে ও নাতি, কি বলতে চাচ্ছ? কয় আপনার নানার নাম কি? কয় অমুক। তাহলে আমার নানার নাম শুনেন গো, যিনি সাত আসমানের নবী, যিনি সাত জমিনের নবী, যিনি অগণিত নবীদের নবী, যিনি আল্লাহ পাকের বন্ধু, যারে বলা হয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণা কর, ওই নানা আমার নানা রহমত, যারে আল্লাহ কাউসার দান করছে, ইন্না আতাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। কোন যারে আল্লাহ বলেছে ওয়ারাফানালাকা যিকরক, আল্লাহু আকবার। কোন যারে বলেছেন আল্লাহ রহমত, যেই নবীর প্রেমে আল্লাহ দুনিয়াটা সৃষ্টি করছে উনি হলো আমার নানা, এই কথাটা কইতে দেরি গো, আমার নবী ইমাম হুসাইনকে টান দিয়া জড়াইয়া কয় নানা ভাই, আপনারা মার দিক দিয়া বাপের দিক দিয়া নানার দিক দিয়া আমার চেয়েও আপনারা সম্মানে বড়। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা, আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করার আগে
এই পৃথিবীটা নয় পুরা পৃথিবী নয় দুনিয়াটাই সৃষ্টি করার আগে উপরে হলো আরশ আজিম নিচে তাহতাসারা মাগরিব মাশরিক শিমাল জুনুব 80,000 আলম 8,000 জাত সৃষ্টি করার আগে আমার কামলিওয়ালা নবীর সাথে আল্লাহ প্রেমের খেলা খেলেছে সুবহানাল্লাহ কারণ দুনিয়াটাই সৃষ্টি করতে না নবীর কারণেই সৃষ্টি হয়েছে এটা মানে কারা যাদের ভিতরে হুসাইনের প্রেম আছে আর যাদের ভিতরে নাই তারা কোন নবীজি কালকে হয়েছে নবীজি জন্ম হয়েছে নবী মরে গেছে কথা কয় না আমার নবীর মরণ নাই আমার নবীর মরণ নাই কুল্লু নাফসিন জায়কাতুল মউত মউত হয়েছে নফসের কথা কয় না আর তোরা কর রসূল মরে গেছে রসূল যদি মরে যেত তাহলে খোদার কসম নামাজে সালাম দিত না আমরা নামাজে সালাম দিই আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইবাত আসসালামু আলাইকা কথা কয় না কা অর্থ এক বছর নবীজির কান্দ ফেরেশতা নাই এখানে বহু দলিল এবার আসেন আমি কেন ওই দিকে গেলাম ওই কামলিওয়ালা নবীজির আল্লাহ কয় বন্ধু লেখেন সুবহানাল্লাহ এবার আমার নবীজি লিখতে গিয়া লিখবেন না কলম ধরলেন মাত্র কলম ধরলেন আল্লাহ কয় বন্ধু আপনি লেখেন আমার নবী কয় কি লিখব আপনার যেটা ভালো লাগে আল্লাহর হাবিব লিখতে যাইয়া আল্লাহ পাকের নামটা টান দিলেন কেন এই দিকে গেলাম খুব খেয়াল করবেন কমপক্ষে দুটা ঘন্টা আলোচনা সোহাদায় কারবালার রাজি আছেন তো তাহলে শুনে নেন উদ্ঘাটন কোন থেকে আমি শেষ এবং উদ্ঘাটন ওই জায়গা থেকে করব ওই জায়গাতে শেষ করব কারণ আমার ভাই ওয়াদুদ ভাই ও কারবালার ওয়াজ করছে যাতে একরেট ওয়াজটা না হয় এই জন্য আমি আরেক রাস্তায় যাচ্ছি আল্লাহ আকবার কোন কারণ রেল পার্কিং এ আসতে রাস্তা কয়েকটাই আছে কথা কয় না তো এই রাস্তায় গুলা জানানোর দরকারের জন্য আমি একটু ওই দিকে গেলাম আপনাদের কোনো কষ্ট হয়নি বাজান এবার লিখতে যাইয়া আল্লাহ পাকের নামটা লিখবেন শুরুতে আমার নবীজি আলিফ টান দিলেন টান দিতে যাইয়া দেখতেছে আলিফের ছায়া আল্লাহ পাকের কলমের ছায়া আলিফের উপরে যখন পড়ছে আমার নবী কলমটা থুইয়া দিছে মাওলাই আমার ডাক দিয়ে কয় বন্ধু কেন লিখতেন না লিখতেন গেছেন আমার নাম লিখবেন ভালো কথা কলম কেন রাখিয়া দিছেন কয় আর লিখতাম না ও বন্ধু কেন লিখতেন না কয় আমি আর লিখবো না গো মাওলা কেন কয় লিখবেন না বন্ধু আপনি লিখতেছেন আমার তো খুব ভালো লাগতেছে কয় আমি লিখবো না কারণ কি কয় কারণ হইল বন্ধু আপনি মাওলা আমার সৃষ্টি করছেন আমি আপনার পাগল আপনি আমার পাগল আপনার হুকুমে আমি লিখতে যাইয়া সাধারণত কলমটা আমি টান দিয়া দেখলাম কলমের ছায়া আলিফের উপরে পড়া গেল আমি নবীর নুরানি করে যা আগুন ধরা গেছে আমি লিখতাম না আল্লাহ কয় বন্ধু তুমি আমার এত ভালোবাসো গো তুমি লেখো বন্ধু তুমি লেখো আমি তোমার অনুমতি দিলাম এবার আমার নবী কয় লিখবো যদি আমি লিখতে চাই তাহলে এক নম্বর শর্ত আমার আগে জানাও তুমি দুনিয়াটা কত কোটি বছর কত মাস বছর লাগাইয়া সৃষ্টি করলা আমার নবী কয় না না আর আল্লাহ কয় না বন্ধু লেখেন কোটি বছর লাগে নাই মাস লাগে নাই মাত্র ছয় দিনে পৃথিবীটা আমি সৃষ্টি করলাম নবী আমার লেখলো এবার কয় মাওলা গো এই যে দুনিয়াটা সৃষ্টি করলা এটা দুই দিন আগে আর পরে কিয়ামত কইরা দিবা কিয়ামত হবে কি হবে না ওর কথা কই না কিয়ামত হবে কি হবে না ও বাবা কিয়ামত হবে যে বিশ্বাস হয় কি হয় না আমার নবী কয় আল্লাহ দুনিয়াটা যেহেতু বানাইলা এটারও তুমি ধ্বংস করবা সৃষ্টি করবা সৃষ্টি যেহেতু করছো আমরা যেহেতু দুনিয়াতে আসছি যাওয়া লাগবে দুনিয়াটা যেহেতু সৃষ্টি হয়েছে এটার ধ্বংস আছে আমার তুমি এটা জানাইয়া দাও আল্লাহর হাবিব কয় ও বন্ধু ও মাওলা আপনি আমাকে জানান আমি লিখব আমার আল্লাহ কয় নোট করেন আমি দুনিয়াটা ছয় দিনে সৃষ্টি করলাম তবে এই দুনিয়াটা সৃষ্টি যে সময় করলাম ওই ছয় দিনের মধ্যে এই মাসটা ছিল মহররমের মাস আমার নবী কয় আল্লাহ তাহলে মহররম মাস যেহেতু ছিল কোন তারিখে তুমি সৃষ্টি করলা আল্লাহ কয় নোট করেন 10 তারিখ সুবহানাল্লাহ আমার নবী কয় মাওলা 10 তারিখ হইলে বারটা কি বার ছিল আল্লাহ কয় নোট করেন শুক্রবার মাওলা রে তুমি কি কিয়ামতটা দিনে করবা না রাতে করবা লেখন আল্লাহ আল্লাহ সময় তো দূরে এখন আমরা রাত্রে আছি না দিনে আছি জোরে কোন রাত্রে না দিনে আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ
কিয়ামত কি রাতে করব না দিনে করব বিরাট ঘটনা বাবা আমার নবী কয় দিন আমার আল্লাহ কয় দিন আমার আপনি তো জানেন কহা রাইতকার কয় আপনার তাহলে আমি রাইত না দিনও না আমি এমন একটা সময় নিলাম ওই সময়ের নাম হলো মাগরিব মাগরিবের আজান দেয় আলো থাকা অবস্থায় মাগরিব শেষ করা লাগে কথা কোন টাকা কিন্তু মাগরিবের পর নামাজ শেষ দেখবেন অন্ধকার উলি দিতে হয় ও বাবা পূর্ব দিকে তাকাইলে লক্ষ্য করবেন পশ্চিমে আলো 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 দেখা যায় পূর্ব দিকে অন্ধকার অন্ধকার দেখা যায় ওই সময় আমরা মাগরিবটা পড়ি এমন একটা সময় আমার নবী কয় আল্লাহ যেহেতু তুমি মাগরিবে কিয়ামত করবা মাগরিবের নামাজ তুমি কয় ওয়াক্ত দিলা কয় ফরজ দিলাম তিন ওয়াক্ত কয় তাহলে মাগরিবটা তুমি যদি আগে দাও আমি নবী তোমার কথাই তো মানি তোমার কথাই তো সব তুমি এই শর্ট টাইমের ভিতরে কিয়ামত করবা আমার গুনাহগার উম্মত মাগরিবের সুন্নতটা যদি তুমি আগে দিয়া দাও ওই সুন্নতে থাকা অবস্থায় কিয়ামত করলে আমার উম্মত একটাও ফরজের লাগু ফাইতো না সবগুলা জাহান্নামী হইয়া যাইব তুমি ফজর নামাজের সুন্নত আগে না পরে আর জোরে কম ফজরের দুই রাগা সুন্নত আগে জোহরের চার রাগা সুন্নত আগে না পড়ে এবার আসেন আসরের সুন্নত চার রাগা আগে না পড়ে আল্লাহ নবীরে খুশি করার জন্য তিনবার সুন্নত আগে রাখছে নবী কয় আমার খুশির দরকার নাই তুমি মাগরিবের ফরজটা আগে দাও গো ওই মাগরিবের সেজদায় আমার উম্মত যখন থাকবে তুমি ইসরাফিলে ইঙ্গিত দিবা ইশারা করবা ইসরাফিলে সিংহায় ফু দিবে পাহাড় পর্বত তুলার মতো হবে বিশ্বাস হয় কি হয় না ওরে ভাবে বাজার ভাঙিবে পাহাড় পর্বত তুলা হবে সেদিন আল্লাহ শুনবে না কারো মানা পাগল মনরে জায়গা থাইকো ঘুমায়া থাইকো না বলেন জায়গা থাইকো ঘুমায়া থাইকো না পাগল মনরে জায়গা থাইকো ঘুমায়া থাইকো না আল্লাহু আকবার কর বাজান ওইদিকে আমি যাইতাম আল্লাহ কয় বন্ধু আপনি যা কইবেন তা আমি মাগরিবের ফরজটা আগে দিয়া দিলাম এই জন্য তিন রাকাত মাগরিবের ফরজ আগে কেন এদিকে গেলাম ওই মাগরিবের সেজদায় আমার উম্মত থাকবে তুমি হুকুম করবা ইসরাফিল সিংহায় ফু দিবে কিয়ামত হইয়া যাইব আমার উম্মতেরা সেজদা থেকে মাথা উঠাইয়া দেখবে হাশরের ময়দান কঠিন হাশরের ময়দান হুজুর এখানে কেন গেলেন ওই হাশরের ময়দান যেদিন সাজাইব ওই দিনটা থাকবো মহররমের মাস শুক্রবার বাজান রে কেন রে মহররম মাসের এত দাম কেন রে মুহররম মাসের এত তাৎপর্য একমাত্র আওলাদে পাক যারা কয় হুসাইনের কারণে মুহররম মাস দামি না আর ব্যাকল শুইনা নে যাদের উসিলা করে আমরা দুনিয়াতে আসলাম ওই পাক পাঞ্জাতনের নৌকা যতক্ষণ তোরে কবুল না করবে তোর নামাজ রোজা বিফলে যাইবা